গিয়াসউদ্দিন তাহির শেখ আত্মদাতা গিয়ে সুরের সাথে বাহাসে বাহাসে বসতে চান, এভাবে আপনার মত হচ্ছে? গিয়াসউদ্দিন তাহির সাহেব আব্দুর রাজ্জাক মিনিস্ট্রির সঙ্গে বাহাস করতে চায়, তাহিরের সঙ্গে বাহাস হবে না, ওর সঙ্গে কোনো জুকার কার্টুন টার্টুন যদি কেউ ভিডিও করতে চায় করা যেতে পারে, ওটা বাহাস করার লোক আজি ব্যক্তি মানুষ যে জাতামাতা বলে দিল হয়ে গেল, ওর সঙ্গে সর্বোচ্চ হতে পারে। ওই যে কি একজন আছে দেখলাম কদিন আগে বাংলাদেশের একজন আলোচক, আগে হিরো আলম, ওর সঙ্গে বাহাসটা চলে হতে পারে, ওর সঙ্গে লেগে দেয় ঠিক আছে, কে কত অভিনয় করতে পারে ঠিক আছে, ওর সঙ্গে আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলো। আমরা যারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করি, তবে আমাদের এলাকায় মসজিদে এইসব মসজিদে আউয়াল ওয়াক্তে নামাজ হয় না, তাহলে আমরা কি করব? চেষ্টা করবেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার, পড়ে ফেলবেন, তারপরে জামাতে গিয়ে আবার শরীক হবেন, ওই প্রথমটা ফরজ কবুল হয়ে গেল, আর দ্বিতীয় যে জামাতটা করবেন ওটা জামাতে নেকি পাবেন ইনশাআল্লাহ। আব্দুল ইবনে মাসউদ থেকে সুনানে আবু দাউদের হাদিস মজুদ আছে। আমরা যারা সহি হাদিস আমল করার চেষ্টা করি আমাদের জন্য তাসাউফে সারা দান বলে ইশারা হাদিস জানিয়ে দিন। সূরা নাসে হাদিস নাম্বার 1267, আল্লাহ নবী যখন দুয়া করতেন আত্মীয়দের উপর থেকে বসে আঙ্গুলটাকে 53 আকৃতি করতেন আরবি, তারপর ইহামরি করতেন আঙ্গুলটাকে ইশারা করতেন, যতক্ষণ দোয়া চলবে ততক্ষণ ইশারা করবেন, এটাই সেই হাদিস দ্বারা প্রমাণিত। এক বাক্যের নামে নেওয়া কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, জাস্ট যা দলিল দিচ্ছে ইমাম বাইহাকির এটা কল, দেখেন যতগুলো তারা বই লিখেছে একবার ইল্লাল্লাহ বলে ইমাম বাইহাকির কল, ইমাম বাইহাকি নিজে বলেছে, কিন্তু আল্লাহ নবী একদম আত্মীয় বৈঠকে বসে আঙুলে ইশারা করতেন। সূরা নাসায় বর্ষের 67 নম্বর হাদিস, আমার বই আহলে সানাফি মাযহাব ইখতিলাফ নিরাশান, ওর একটা অধ্যায় আছে, ও বইটা থেকে আরো দলিল নিতে পারবেন, একটা দিলাম, শুকরিয়া। আমি আহলে হাদিস মজিদের একজন মুয়াজ্জিন, হাদিসের বর্ণানুসারে বেতন চাওয়া যাবে না, কমিটি সন্তুষ্ট চিত্তে যা দেয় তা গ্রহণ করা যাবে। আমার প্রশ্ন হলো কমিটি এমন বেতন দেয় যা দ্বারা আমার নিজে 15 দিন খাওয়ার খরচ চলে না, আরো 15 দিন বাকি থাকে, অথচ আমার স্ত্রী সন্তান রয়েছে, সব মিলে পুরো সংসার চালাতে আমার ভাইজানের দুঃখের কথা বলেছেন যে আপনি মসজিদে না কি মাদ্রাসায় বলছেন, মসজিদের ইমাম ভাই, মসজিদের ইমাম টাকা তাকে বেতন দিতে হবে, এটা বাধ্যতামূলক আপনাদের প্রতিবেশী যাদের নামাজ পড়েছে তাদের জন্য। মনে রাখবেন যা নামাজ পড়িয়ে ওই ব্যক্তি টাকা নিচ্ছে না, ওই ব্যক্তির টাকা নিচ্ছে দায়িত্ব পালনের জন্য। কিসের জন্য কথা বলেন? ওই যে বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনি যে কখন বাজারে থাকেন, কোথায় ঘাটে থাকেন, কোথায় নিজের ব্যবসা করছেন, মসজিদ ইমামকে দায়িত্ব দিয়ে চলে গেছেন, আছেন না নাই কথা বলেন, দায়িত্ব দিয়ে চলে গেছেন, এখন ইমামের বাপ মূল্য মসজিদ এসে উপস্থিত হতে হবে, হয় কি না কথা বলেন, মসজিদকে আজান দিতে হবে, এই টাকাটা আজান দেওয়ার জন্য পাচ্ছে না, ও পাচ্ছে দায়িত্ব পালনের জন্য, কথা বুঝতে পারছেন? দায়িত্ব, কারণ আপনি তো নিজের ইচ্ছাতে সব জায়গায় ঘুরে বেড়াবেন, আপনার দায়িত্ব নাই, এই জন্য তাকে সর্বাধিক বেতন দেওয়ার চেষ্টা করবেন, এক। আর আমি বলেছি শিরিক এবং বিদাতকে উৎখাত করার জন্য ইমাম সাহেবের বেতনকে বাড়িয়ে দেন, বলে ইমাম সাহেব 25,000 টাকা মাসে বেতন দেব, মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, তাবিজের ব্যবসা করা যাবে না, সবাইদের হালাল রুটি খাওয়া যাবে না, পীর মুরিদি চলবে না, এগুলো বলেন, দেখেন বাংলার কত হুজুররা চলে আসবে চাকরি করতে। হুজুররা কেন এই কাজটা করে জানেন? কারণ আমাদের কারণে হুজুরকে দিবেন 5,000 টাকা বেতন, 7,000 টাকা বেতন, তো মিলাদ ছেড়বে? ওর বউ ছেলে নাই, ও তাবিজের ব্যবসাটা করবে, ও ছাড়তে চায় না, এই জন্য যে সংসার চালাতে হবে, কথা বুঝতে পারছেন? এখনই বলেন যে 25,000 টাকা বেতন দেবো, এইগুলো করা যাবে না, ওরা বাংলার কত হুজুর চলে এসে মসজিদের ছাদে বসে থাকবে চাকরি করার জন্য, এটা আমাদের স্বভাব দোষে হুজুরদেরকে নষ্ট করে দিয়েছি, শুকরিয়া। আমরা জানি ফরজ নামাজ জামাতে আদায় করতে হয়, কিন্তু আমাদের ইমাম সাহেব মসজিদের নিকট বাড়ি হওয়া সত্ত্বেও জুমা ব্যতীত জামাতে নামাজ আদায় করে না, আমার প্রশ্ন হলো জুমার নামাজ তার পেছনে আদায় করা আসলে সম্মত হবে কি? বাবা, এটা আল্লাহর ওলি রে ভাই, ও মসজিদে আসে না, কাবাতে নামাজ পড়ে, বলেন না যে আমার পীর সাহেব এত বড় পীর, ও জামাত উপস্থিত হয় না, কি করে ওই বাড়িতে যায় নামাজ আদায় করে, আল্লাহু আকবার মেরে দেয়, তারপরে দেখি যায় নামাজ নাই, পীরও নাই, কোথায় এখন কাবা শরীফে নামাজ পড়ছে। আপনার মসজিদে হুজুর মানে ওইরকমই হতে পারে, কাবাতে নামাজ পড়তে যাই। ভাই মনে রাখবেন, কেউ যদি জামাতে মিস করে এই ব্যক্তি ফাসেক, কি বললাম? ফাসেক। আর ফাসেক ব্যক্তি হচ্ছে নামাজ জায়েজ, নামাজ না যে হারাম এমনটা জায়েজ, তবে পরেজগার মুত্তাকে আলেম দেখতে হবে। সেই বুখারি 594 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারি একটা অধ্যায় রচনা করেছে হাসান বসরির কল দিয়ে, বেদাতি পেছনে নামাজের বৈধতার ওপরে, এটা জাস্ট জায়েজ। কখন জায়েজ? যেমন নাই মামার চেয়ে কানা মামা ভালো, তখন ভালো, মামাই নাই কানা একটা, ওকে মামা বলে,
এলাকার মুসল্লি আছে সব জুমাখর, মানে জুমাখর মানে শুকুর মুন্সি, শুক্রবার ছাড়া নামাজ পায় না, তো ইমামও ঠিকই আছে তাদের জন্য, সমস্যা নেই। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ শেখ সোলাল সেমিন বলেছেন, যে ব্যক্তি শুধু শুক্রবারে নামাজ পড়ে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, এই ব্যক্তি মারা গেলে এই ব্যক্তির ইমামতি পরেজগার কোনো আলেম যেন না করে, বরং যে জুমাতে জুমাতে যে হুজুর যায় ওকে দিয়ে যেন জানাজা করিয়ে নেয়। কারণ তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়নি, তোমার মৃত্যুর পরে তোমাকে তোমার জানাজা পাঁচ ওয়াক্ত ব্যক্তি পড়াবে, যে জুমা পড়ে ও গিয়ে শুধুমাত্র জুমা এই জানাজা করে দিয়ে চলে আসবে। শুকরিয়া।